শোন, তৃণমূল কংগ্রেসের ফেসবুকে যারা আছিস শোন, আমি বলেছিলাম ভিডিওটা বের করে দেখুন যে পার্থ চট্টোপাধ্যায় চোর আর মমতা ব্যানার্জির প্রত্যেকটাতে মদত দেন। আজকে আমার আনন্দ হচ্ছে, কারণ জীবনে কাউকে কখনো ভয় করিনি, আজও করব না। আর বেজন্মা শোন, বেজন্মা কুণাল ঘোষ, বেজন্মা ভাইপ বন্দ্যোপাধ্যায় শুনে রাখ, তোরা দুটো বেজন্মা জুটেছিস। কুণাল ঘোষ, তুই হচ্ছিস শুকুনি মামা, তোর নেতৃত্বে তৃণমূল ধ্বংস হবে বেজন্মা। আর শুনে রাখ ভাইপ বন্দ্যোপাধ্যায়, তোর সঙ্গে পলিটিক্স শিখতে হবে। হ্যাঁ, তুই যে স্কুলে যাচ্ছে না, হঠাৎ করে দেখলাম আমাকে দিয়ে কাউকে দিয়ে বলা করাচ্ছে যে সৌমিত্রকে সম্পদ আসল, দুবার সাংসদ হয়েছি, একবার এমএলএ হয়েছি, তার আগে কন্ট্রাক্টরি বিজনেস করতাম, সেই বেতনটা জুড়ে নে আর আমার সম্পত্তিটা জুড়ে নে, আজও আমার লোন আছে। তোদের মতো বেজন্মার কাছে আমায় শিখতে হবে না আমি কোনোদিন দুর্নীতি করেছি কিনা। আজ আমার ব্যাংকে 33,26,000 টাকা লোন আছে। আমি যা করেছি আমার বাবার নিজস্ব অ্যাসেটস এবং আমার নিজের ব্যক্তিগত বেতনে, এটাই সৌমিত্র খা। তোরা তো 2019 সালে রেপ কেস দিয়েছিলি, সেই মেয়েটা আজও পর্যন্ত কোর্টে ওঠে না, কই কেন চার্জশিট দিতে পারলো না? লজ্জা করে না বেজন্ম বন্দ্যোপাধ্যায়? তুই আবার কি বলছিস, যে বলছিস যে নাকি ওই কাউকে দিয়ে বলা করাচ্ছিস যে সৌমিত্রকে দুর্নীতি? আরে সৌমিত্রকে দুর্নীতি করে না, তার পরিবারে কাউকে চাকরি পাই দিতে পারে। সৌমিত্রকে দুর্নীতি করে না, আমার পরিবারে কেউ চাকরি পায় না। আর যে দুদিন আগে ওই আমার কি বলে সহকর্মী নাকি, তাকে একটা কথা বলে রাখি, শ্যামবাজার এবি স্কুল টিচারের, ওখানে অন্যান্য শিক্ষকরা চাকরি করেন, আপনি তো ঘরে বসে বসে বেতন নিচ্ছেন, বেশি মুখ খোলাবেন না। কারণ সৌমিত্র খা, এলাকার লোক জানে সৌমিত্র খা আজও অনেস্ট আছে, অনেস্ট থাকবে। বিনয় মিশ্র, পার্থ চ্যাটার্জি, পিন্টু মণ্ডল, সনকা মেডিকেল কলেজের পার্থ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরা কি করেছে গোটা দেশে বিদেশে কি জন্য যায় জানেন? শুনে রাখুন, এই যে ভাইপো বন্দ্যোপাধ্যায় বিদেশে যায় নারী সঙ্গ কাটাতে, আমার বিরুদ্ধে কেস করো, চ্যালেঞ্জ করলাম, আমি ভয় পাই না, ওই জেলকেও ভয় পাই না। কারণ আমি সত্যি কথা বলছি, আজকে রাগে এই কারণে বলছি ভাষাটা, কারণ কুণাল ঘোষ একটা বেজন্মা। আমি হয়তো খারাপ লাগছে হয়তো শুনতে আপনাদের কাছে, কিন্তু হ্যাঁ, কারণ যারা আজকে বুদ্ধিজীবী তারা কানে কুলুপ। আমি সৌমিত্র, আমি গায়ের ছেলে, আমি বাঁকুড়ার ছেলে, আমি মেঠো ছেলে, আমাদের ভাষা সবসময় ঠিক না হতে পারে, ভদ্রভেদে চুরি করি না। আজকে দক্ষিণ কলকাতার যতগুলো নেতা আছে, যে কথাটা বলেছিলাম তৃণমূল কংগ্রেসে যে দক্ষিণ কলকাতার সবাই চোর, তোরা অনেক কথা বলছিস সৌমিত্র খা দুর্নীতি, শোন তোদের লাইফটা শেষ করে দেবে এই ভাইপো বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস যাকে ইউজ করেছে তাকে ছুড়ে ফেলে দিয়েছে, শোন মুকুল রায়কে ব্যবহার করেছে ছুড়ে ফেলেছে, শুভেন্দু অধিকারীকে, যে লিডার শুভেন্দু অধিকারীর জন্য নন্দীগ্রামের আন্দোলনের জন্য ওই তৃণমূলের চেয়ারটায় সরকারে বসে আছিস তাকে ছুড়ে ফেলে দিয়েছিস। শোন আজকে তোদের একটা কথা বলি, শুভেন্দু অধিকারী যে লড়াইটা দিয়েছে, শুভেন্দু অধিকারী যে লড়াই দিয়েছিল নন্দীগ্রামে, তার জন্য চেয়ারে নবান্নতে বসে আছো। দিদিমণি আপনি বলতে সবাইকে ইউজ করে ছুটে ফেলে দিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কারা কারা চাকরি দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই আকাশ ব্যানার্জি যেগুলো চাকরি লিস্ট পাঠিয়েছে সেগুলো বের করা হোক। পার্থদাকে বলবো যে আপনি সবগুলো তুলে ধরুন, সে এখনো জেলা পরিষদ থেকে 10% করে টাকা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, কখনো আপনার মলয় ঘটকের মাধ্যমে, কখনো উত্তরবঙ্গের অনেক লিডার এজেন্সির মাধ্যমে নিয়ে যাচ্ছে। আজকে সেই জায়গায় বলি, দুর্নীতি তো তৃণমূলের থেকে শুরু, কেন ভয় করবেন? আমি শুধু বাংলার যুব সমাজকে বলবো, আমি আজকে যুব মোর্চা সভাপতি না থাকতে পারি, কিন্তু সবাই মিলে রাস্তায় নামুন, বাংলা স্তব্ধ করে দিন। এত বড় ঘোটালা এটা, মমতা ব্যানার্জি যদি আজকে এই ঘোটালার সুযোগ পেত গোটা পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দিত, 10টা দিন পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দিন, বন্ধ থাকুন, কারণ এইভাবে চলতে পারে না। আজকে তাই আমি বলি একটা কথা, যে দেখুন বাংলার মায়েরা রাস্তায় নামুন, বাংলার মাদেরকে জোরাত করে বলছি, মমতা ব্যানার্জি মহিলা মানে সৎ নয়, ভারতবর্ষের সবচেয়ে ডিসঅনেস্ট পার্সন এখন এই মমতা ব্যানার্জি,
যে মমতা ব্যানার্জিকে 2009, 2011, 2012 দেখেছি, সেই মমতা ব্যানার্জি আজকের মমতা ব্যানার্জি অনেক আলাদা। মমতা ব্যানার্জি কোন সৎ লোককে জায়গা দেয় না। মমতা ব্যানার্জি শুধুমাত্র নিজে ফোকাস থাকার জন্য তার ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জায়গা দিয়েছিল। সেই দিক দিয়ে ভারতীয় জনতা পার্টি আজকে গরিব মানুষদেরকে রাস্তা থেকে তুলে নিয়েছে, আজকে জায়গা দেখিয়েছে। আজকে 10 বছর সরকার হতে চললো, কেন্দ্র সরকার, একটা দুর্নীতি পাওয়া যাচ্ছে না আজকে। তাই আমি আপনাদের কাছে বলি একটা কথা, যারা তৃণমূলের এই ফেসবুকে এইগুলো করছেন তাদেরকে বলি, ভাই তোমাদের জীবনটাকে শেষ করে দেবে। তোমাদের 8,000 টাকা সিভিক পুলিশ দিয়েছে। আমি মহামান্য হাইকোর্ট এবং যারা লয়ার, যারা এই লয়ার, যারা আমি যারা কেস করেছে, বিক্রম থেকে শুরু করে, বিকাশ থেকে শুরু করে, আমাদের তরুণ জ্যোতি থেকে শুরু করে, সবাইকে আমার অনুরোধ, এই যে সিভিক পুলিশের যে চাকরিগুলো হচ্ছে, এটা রাজ্যের কোষা করতে যাচ্ছে, এটাতে এই ছেলেগুলোর জীবন বিপন্ন করছে। হয় তাদেরকে চাকরিটা নিয়ে তদন্ত করা হোক, অথবা তাদেরকে স্যালারি বাড়িয়ে দেওয়া হোক, সিভিক পুলিশদের ভয় 15,000 টাকা বেতন করা হোক, আর না হলে তাদেরকে কি করে চাকরি পেলে তার তদন্ত করা হোক। আপনারা দেখবেন প্রত্যেকে দুর্নীতির সঙ্গে যুক্ত। আমরাও তো 2 বার সাংসদ একবারে মেলে, কেন আমাদের ব্যাংকে আজও পর্যন্ত 50,00,000 টাকা জমা হলো না, কিন্তু তাদের ঘরে ঘরে কোটি কোটি টাকা এরকম করে জন্মাচ্ছে। জানেন 2019 সালের 9 জানুয়ারি আমি তৃণমূল কংগ্রেস ছেড়েছিলাম। তৃণমূল কংগ্রেস ছেড়ে কি বলেছিলাম? ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।